আপনি যদি এসএসসি পরীক্ষাতে ফেল করেন কি দেখবেন জানেন? যে বন্ধুগুলা সিটের জন্য, কোনো মেয়ের খোঁজ নেওয়ার জন্য, প্রাইভেটের লেসনের জন্য, সাজেকশনের জন্য ফোন দিত, সেগুলার ফোন দিবে না। যে বন্ধুগুলোর সাথে আপনি সিগারেট খাইতেন, চা খাইতেন, আড্ডা দিতেন, সে বন্ধুগুলোকে আর পাবেন না। যে বান্ধবীগুলার পেছনে পেছনে সারাদিন ঘুরতেন বডিগার্ডের মতো, সে বান্ধবীগুলোকে আর পাবেন না। সে বান্ধবীগুলার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে। যে মেয়েগুলোর পেছনে দুটো বছর একদম বিন্দাস ঘুরেছেন, লেখাপড়া বাদ দিয়ে, প্রাইভেটে না গিয়ে, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি খরচ করেছেন, সেই মেয়েগুলা কি আপনার থাকবে? এগুলা ইউনিভার্সিটিতে যাবে, ভালো সিট পাবে, ডাক্তার জামাই পাবে, বিসিএস ক্যাডার জামাই পাবে, ইঞ্জিনিয়ার জামাই পাবে, তাদের বয়ফ্রেন্ড কোনো একটা ব্যাংকে জব করবে, অনেক টাকা মাইনে পাবে। কিন্তু আপনি এখনও সেই স্বপ্ন দোষে পড়ে থাকবেন, আপনি তাদেরকে ভেবে ভেবে হ্যান্ডেল মারবেন। সত্যি বলতে আল্লাহর কসম, পৃথিবীর কোনো মেয়ে আপনার কাছে এসে ধরা দিবে না যদি সেই মেয়েগুলার আগে আপনি তাদের কাছ থেকে এগিয়ে না যান। আপনি যদি এসএসসিতে ফেল করেন, আপনি যদি পাস করতে না পারেন, জিপিএ 5 পেতে না পারেন, আপনি ভালো ইউনিভার্সিটি, ভালো জব ইত্যাদি ইত্যাদি পাবেন না। কারণ জবের এখানে লেখা থাকে এসএসসি কিংবা ইন্টারে যে কোনো একটাতে 4 পয়েন্ট থেকে 5 পয়েন্টের মধ্যে পেতে হবে, বিভিন্ন ব্যাংকের জবে লেখা থাকে। কাজেই আপনি এই একটা জিনিস মিস করবেন, আর কি কি মিস করবেন? আপনি এসএসসিতে এ প্লাস পেয়েছেন, একটা সেলিব্রিটি, এখন আপনি এসএসসিতে গিয়ে ফেল করবেন, সবাই বলবে এই তো মেধাবী ছিল, নিশ্চয় নেশা মেয়ের চক্করে পড়ে এসএসসিতে ফেল করছে। আপনি তো ইন্টারে গিয়ে একটা কিছু হয়ে গেছেন, বাবার জমিদারি ইচ্ছা মতো খরচ করতেছেন, আপনি একটা কিছু, এই একটা কিছু, আর একটা কিছু থাকবে না যদি ফেল করেন। আপনি পাস করবেন, 100% পাস করবেন, আপনার জিপিএ 5 না থাকলেও 4 থেকে 5 এর মধ্যে থাকবে, কনফার্ম আপনি ভালো রেজাল্ট করবেন, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। শুধু দুটো কাজ করতে হবে, আমার ভিডিওগুলো দেখা বন্ধ করতে হবে, মানে মোবাইল ইউজ করা যাবে না, পড়ার টেবিলে নিয়মিত বসতে হবে, মন বসছে না বসাতে হবে, দিনে পড়তে ইচ্ছে না করলে রাতে বসবেন, রাতে পড়তে ইচ্ছে না করলে দিনে বসবেন, কিন্তু বসবেন, বারে বারে বসবেন, আধা ঘন্টা পরে যদি ভালো না লাগে একটা বিড়ি খেয়ে আসবেন, তারপর ভালো লাগবে, এক কাপ চা খেয়ে আসবেন, তারপর ভালো লাগবে, এক গ্লাস দুধ খেয়ে আসবেন, তারপর ভালো লাগবে। কিন্তু ভালো লাগাতে হবে, আপনাকে পড়তে হবেই, না হলে এগুলো হারাবেন। কি হারাবেন? যে বন্ধুগুলোর সাথে আপনি সময় ব্যয় করেছিলেন, যে বান্ধবীগুলার পেছনে বডিগার্ড ছিলেন, যে মালগুলোকে পাওয়ার জন্য আপনি 2 বছর নষ্ট করেছিলেন, সেগুলাকে হারাবেন। আর হারাবেন জমিদারি, বাবার টাকা পয়সা যে উড়াচ্ছেন সে বাবাটাকে হারাবেন, মাথার উপরের বট গাছটাই হারাবেন। তখনই বুঝবেন, ছেলে আমার পাস করবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায়, নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা, যখন আমি থাকব না কি করবি রে বোকা। কাজে মন দিয়ে পড়েন, মা বাবাকে খুশি করেন, গার্লফ্রেন্ড আসবে যাবে, বন্ধু বান্ধব টাকা পয়সা এসব আসবে যাবে, কিন্তু মাথার উপরে বট গাছ, মায়ের এই যে মা জিনিসটা, এগুলো হারাবেন না ভাই। ওরা কি চায়? আপনার সফলতা। আপনি সফল হয়ে দেখান না, ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই, সমাধান ছাড়া কোনো সমস্যাই নেই, সব সমস্যার পেছনে একটা সমাধান থাকে, আপনাকে খুঁজতে হবে, আপনার সমাধান আপনার মধ্যে।